আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ব্লগে। আজকে আমি আপনাদের সাথে আমার একটা রেসিপি শেয়ার করব। আমি অনেক থিঙ্ক করেছি এটার নাম কী দেওয়া যায়, বাট আমি খুঁজে পাইনি। আপনারা যদি এই ভিডিওটি দেখার পরে কোনো নাম খুঁজে পান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। চলুন শুরু করা যাক রেসিপিটি। আমি এখন টুনা ফিশের কাবাব বানাবো, তো এর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 1 ক্যান টুনা ফিশ, আর এর সাথে নিয়েছি 1টা ডিম, স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, আর এর সাথে আমি নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এর সাথে আরও কিছু কাঁচামরিচ কুচি অ্যাড করে আমি ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি এগুলোকে বল শেপ করে ডিপ ফ্রাই করে নিচ্ছি। এগুলো ডিপ ফ্রাই হতে হতে অন্যদিকে আমি আমার বাকি কাজটা করে নেব। এখন আমি একটা ফ্রাইং প্যানে সামান্য তেলে কিছু পেঁয়াজ ভেজে নিয়েছি। এখন আমি এতে অ্যাড করেছি দারচিনি, এলাচ, লবঙ্গ, এগুলো দিয়েও আমি কিছুক্ষণ ভেজে নেব। এগুলো ভাজা হয়ে এসেছে, এখন আমি এতে কিছু পানি অ্যাড করে দিচ্ছি। এখন এতে অ্যাড করব 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, অ্যাড করছি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, সামান্য ধনিয়ার গুঁড়ো, আর স্বাদমতো লবণ। এতে আরও কিছু পানি অ্যাড করে ভালোভাবে কষাতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি এতে আগে থেকে সেদ্ধ করে রাখা বুটের ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালটা দেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ এটা কষাতে হবে। এতে আমি 2-3টা তেজপাতা অ্যাড করে দিচ্ছি। ডালটাও কষানো হয়ে গেছে, এখন আমি এতে পানি অ্যাড করে দিচ্ছি। আর এতে এখন আমি অ্যাড করে দিব ভেজে রাখা টুনা কাবাবগুলো। এখন এতে কিছু কাঁচামরিচ আর 1 টেবিল চামচ চিনি অ্যাড করে আরও কিছুক্ষণ রান্না করতে হবে। রান্নাটা হয়ে গেছে, নামানোর আগে আমি কিছু জিরা ফাঁকি অ্যাড করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার নাম না জানা রেসিপি। আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এর ভালো একটা নাম দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।